সেনা নৌ বিমান বাহিনীর চাকরির পরীক্ষার সকল ধরনের তথ্য জানতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই সময়টা আসলে ঘরে থাকার, আমরা যারা আমাদের সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিব, এখন থেকে আমাদের যেটা করতে হবে সেটা বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে ঘরে থাকতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার অশেষ রহমতে অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, দেন সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষাও শুরু হয়ে যাবে। তো শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে সেনাবাহিনীর চাকরির পরীক্ষায়। তো তোমরা চাইলে কিন্তু এই সময়টা বাসায় বসে থেকে নিজেরা প্রস্তুতি নিতে পারো, আর প্রস্তুতি কীভাবে নিবা সে অনুযায়ী আমরা প্রতিনিয়ত সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো দিই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকেও তোমাদের জন্য 10টি আইকিউর উপর আমরা প্রশ্ন দেব, 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন খুব ভালোভাবে তোমরা ট্রাই করো, এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল সিরিজ বা গাণিতিক ধারা। এই ধরনের গাণিতিক ধারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে লিখিত পরীক্ষায় আসে, আইকিউ পরীক্ষার মধ্যে। 10টা কোশ্চেন দেব, উত্তর দিয়ে দেব না আজকে। তোমরা বাসায় প্র্যাকটিস করো ভিডিওটা দেখে, কোশ্চেনগুলো দেখে দেখে সঠিক উত্তরটা আমাদেরকে জানাবা, তারপর আমরা সঠিক উত্তর কার কোনটা ঠিক হলো সেটা আমরা জানাই দেব। তো মনোযোগ দিয়ে এই কোশ্চেনগুলো দেখো, ম্যাথমেটিক্যাল সিরিজগুলো। এই টাইপের ধারার অঙ্ক কিন্তু নৌবাহিনীতেও আসে, বিমান বাহিনীতেও আসে, তেমনি সেনাবাহিনীতেও আসে। তোমরা খুব ভালোভাবে 10টা কোশ্চেন দেখো, আমার ভিডিওর পাশেই প্রশ্নগুলো দেখা যাচ্ছে, প্রশ্নগুলো দেখো, দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো বাসায় বসে বসে। আর কন্টিনিউয়াসলি এই টাইপের ভিডিও আমি দিব এই মুহূর্তে, তোমরা সবাই যাতে বাসায় বসে একটু হলেও উপকৃত হতে পারো, এটি আমার মেইন লক্ষ্য। আর পাশাপাশি লাইভে একদিন এসে ম্যাথমেটিক্যাল সিরিজের উপর একটা ক্লাস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব আসলে এই ধারার অঙ্কগুলো কীভাবে করতে হয়। বাট প্রথম অবস্থায় তোমাদেরকে আমি করতে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করে উত্তরগুলো আমাদেরকে একটু জানাবো মতামতে বা কমেন্টস বক্সে। জানানোর পরে আমরা দেখবো যে আসলে কে সর্বাধিক সঠিক উত্তর দিতে পারছ। যাই হোক, প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, প্রশ্নগুলো দেখে তোমরা প্র্যাকটিস করো এবং সঠিক উত্তরগুলো আমাদেরকে জানাও। আশা করি তোমরা সবাই ভালো থাকবা।